সাহেব একটি মিনতি আছে আপনার কাছে হ্যাঁ বলিয়া ফেলুন হ্যাঁ আমি নিশ্চয় শুনিবে স্পিক আউট শুনলাম আপনাদের সাথে এক অপরূপ নর্তকী এসেছে ফেজি ভাই ঠিক শুনিয়াছেন আপনি কিন্তু আপনাদের জন্য নয় ও শাহজাদা সিরাজের জন্য আরে সাহেব আমরাও তো তাই চাই শুধু নারী ও শরাবের মধ্যে ডুবে থাকুন আমাদের শাহজাদা কিন্তু ইহাতে আপনাদের কি লাভ হইবে আসলে সাহেব ফায়দা শুধু আমাদের নয় আপনাদেরও সাহেব মানুষ যদি একবার শরাব আর নারীর নেশায় মেতে ওঠে তবে সে কোনো কাজের যোগ্য থাকে না আপনারা নিজেদের ব্যবসা সহজে বিস্তার করিবেন আর আমরা নবাব সাহেবের বিরুদ্ধে বদলা নিয়ে আনন্দ পাবো কিন্তু তারা সুন্দরীর ঘটনার পর শাহজাদা অনেক পাল্টে গেছেন আমরা শীঘ্রই একটা জলসা করিবে তাহাতে শাহজাদাকে ইনভাইট করিবে আমি শুনি আছে বিউটির প্রতি শাহজাদার উইকনেস আছে আই এম শিওর ফাইজি বাইকে দেখিলে শাহজাদা উহার প্রেমে পড়িবে আর আমরা ফাইজি বাই শাহজাদাকে গিফট করিবে বাবা আমরা তাই তো চাই আপনারা একদম সঠিক পথে হাঁটছেন আপনারা শুধু এ প্রকারেই আমাদের সাহায্য করিয়া যান তারপর দেখুন আমরা কিভাবে সমস্ত ইন্ডিয়ার নকশা পাল্টাইয়া দিব আচ্ছা মিরন ইংরেজ সাহেব শেঠজির ঘরে কি যেন বলছিলেন তাছাড়া ভারতের নকশা পাল্টে দেবার কথা তোমার কিছু মাথায় ঢুকেছে আব্বা হুজুর ওই লাল মুখদের কথা শুনে কি লাভ হবে আমাদের তো ওদের সাহায্যে ফায়দা তুলে নিতে হবে ব্যাস তোমার কি মনে হয় ওরা এতটাই বেবকুফ এমনটা যেন না হয় যে ওরাই আমাদের বেকুফ বানিয়ে গোটা দেশে রাজত্ব করতে আরম্ভ করে আব্বা হুজুর ওরা ব্যবসায়ী ওদের লক্ষ্য অর্থ কামানো এদেশের প্রতি ওদের কিসের টান আপনি জানেন আব্বা হুজুর ওরা ভারতকে সাপ ও বিছের দেশ মনে করে কালা জ্বর আর ওলা ওঠায় ওদের ভীষণ ভয় শাসন করার জন্য ওদের এখানে এসে থাকতে হবে ওরা কিছুতেই পারবে না কিন্তু বাছাধন কাশিম বাজারের কুঠিতে ধীরে ধীরে গোলা বারুদ একত্র করা হচ্ছে এই খবরটা তোমার কানে ঢুকেছে কি ওদিকে কলকাতাতেও কামান তোপ লাগানো হচ্ছে এসবের অর্থ বোঝো তুমি আমাদের ফৌজের সাথে ওদের কিসের তুলনা আমাদের সাথে শত্রুতা করার ওরা সাহস পাবে না বাছাধন ভয় ওদের ফৌজকে নয় ওদের বুদ্ধিকে এজন্য আমাদেরও সদা সতর্ক থাকতে হবে জি হ্যাঁ আব্বা হুজুর আমি একটা কথা জানতে পেরেছি কি নবাব সাহেব ঘাসিটি বেগমকে ঢাকায় নজরবন্দি করে রেখেছেন বোধহয় উনি ঘাসিটির কাছ থেকে বিপদের গন্ধ আঁচ করছিলেন কিন্তু নবাব সাহেব সিরাজকে যতই বাঁচানোর চেষ্টা করুন আমাদের হাত থেকে সিরাজের বর্বাদী কেউ আটকাতে পারবে না লুৎফা তুমি বিশ্বাস করো যে তোমার শাহজাদা অবশ্যই আসবেন শুধু বিশ্বাস নয় দৃঢ় বিশ্বাস আছে আমার শাহজাদা অবশ্যই আসবেন তোমার এতটা বিশ্বাস কেমন করে হয় লুৎফা বউ বেগম আপনি যাকে ভালোবাসেন তাকেই তো বিশ্বাস করেন তাই না মাশাআল্লাহ আজ আপনাকে ভারী সুন্দর দেখাচ্ছে আল্লাহ আপনাকে কোন নজর থেকে বাঁচান দেখবেন আজকের পরে শাহজাদা বাইরে যাবার নামই করবেন না আমিন বসিয়া আছি যে পিয়াসায় ও বসিয়া আছি যে পিয়াসায় ও পিয়া কাছে আসিও
সাহেব এবার এর কি করা যায় বলুন। যাহার জন্য তোমায় আনিয়াছি তাহাই করিবে। সাজাটাকে তোমার খামরায় নিয়ে যাও এবং ওনার সেবা যত্ন করো। ওয়েল ডান ফাজি ভাই, আমি তোমার কাজে খুশি হইয়াছে। শুক্রিয়া সাহেব। নশমান। জি ভাই জি। শাহজাদা নফরকে ডাকো, ওনাকে আমার শোবার ঘরে নিয়ে যেতে বলো। জি ভাই জি। সামলে, ঠিক আছে, সাবধানে। শাহজাদা উঠুন, শাহজাদা চোখ খুলুন, শাহজাদা মহলে যেতে হবে। শাহজাদা উঠুন, শাহজাদা মহলে যেতে হবে। শাহজাদা, এই কে তুমি? শাহজাদাকে বিরক্ত করছো কেন? শুনুন ভাইজি, আমার নাম গোলাম হোসেন আর আমি শাহজাদা খাস নফর। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি গোলাম হোসেন? হ্যাঁ, তুমি আমায় চেনো? আরে বাহ, কেন চিনবো না? যে কিনা শাহজাদাকে চেনে সে তো গোলাম হোসেনকে চিনবেই। গোলাম হোসেন, তুমি এমন কেন করছো না? আজকে রাতটা ওনাকে থাকতে দাও, সকালে ঘুম ভেঙে গেলে মহলে ফিরে যাবেন। না না না, শাহজাদাকে আমি একলা ছাড়তে পারি না। ঠিক আছে, তাহলে তুমিও থেকে যাও। ঠিক আছে, শুকরিয়া। চুপ করো। দেখো, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমার শত্রুতা শাহজাদা সিরাজের সাথে, অকারণে তুমি ভয় পেও না, আমাকে এখান থেকে বেরিয়ে যাবার রাস্তা দেখাও। শাহজাদাকে হত্যা করতে এসেছিলে আর হত্যা না করেই ফিরে যাচ্ছ? আমি জানতাম না যে ওর বিশ্বস্ত নাফার গোলাম হোসেন ওর সাথে আছে। তা না হলে কি নাম তোমার? আমি ওর শত্রু, পাগল নই যে নিজের নাম বলে দেব। এবার তাড়াতাড়ি বাইরে যাবার রাস্তা দেখাও। যদি না দেখাই তো? আমি জানি তুমি দেখাবে, কারণ তোমার শিকার শাহজাদা, আমি নই। তাছাড়া শাহজাদাকে ছেড়ে এই নগণ্যকে শিকার করবে কেন তুমি? বুদ্ধিমান তুমি, যাও তোমায় ছেড়ে দিলাম। এই দরজা দিয়ে সোজা গেলে বাঁ দিকে একটা রাস্তা নজরে পড়বে, সেখানে একটা সুড়ঙ্গ দেখতে পাবে যা তোমায় সোজা গঙ্গার তীরে পৌঁছে দেবে। শুক্রিয়া, আমি এই উপকার মনে রাখব। খোদা হাফেজ। খোদা হাফেজ। বেগম সাহেব, আপনি এরকম অস্থির হবেন না, আপনি শান্তভাবে বসুন না আর ঠান্ডা মাথায় কোনো উপায় বের করুন, তা না হলে আমরা এখানে অকালে মারা পড়ব। আল্লাহ রক্ষা করুন। এই রাজবল্লভ চুরি বা কি আক্কেল, মুর্শিদাবাদ থেকে ফিরছেন না কেন? আমি ওনাকে অত বুঝিয়ে আব্বা হুজুরের কাছে পাঠালাম,
যাতে উনি কিছু করতে পারেন না। নিজেই আসছেন না কোনো খবর পাঠাচ্ছেন, দু মাস হয়ে গেল। আমার জন্য কোনো চিন্তাই নেই ওনার। আমি ওনাকে কোথার থেকে তুলে এনে কোথায় পৌঁছিয়েছি, আর আজ আমি এখানে অসহায় নির্বান্ধব অবস্থায় পড়ে রয়েছি, অথচ উনি এতটুকু চিন্তিত নন। বেগম সাহেবা, গোস্তাকে মাফ হোক, যদি আপনি অনুমতি দেন তবে একটা কথা বলতে পারি? বলো। হুজুর চিন্তিত হবেন না, আর নিজেকে অসহায় ভাববেন না। আপনি যদি মনে করেন সমস্ত সমস্যা তুলে মেরে সমাধান করতে পারেন। মানে? এখনো আপনি কম কিসে হুজুর? এখনো আপনার চাঁদ মুখ আর মোলায়েম শরীর দিয়ে আভা ফুটে বের হয়, গোলাপের পাপড়ির মতো ঠোঁট আর চোখের চাউনিতে সেই একই নেশা। খোদা কু নজর থেকে বাঁচান। ফাতেমা, অহেতুক প্রশংসা করে আমায় বিভ্রান্ত করো না, আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। হুজুর, আপনি বোধহয় আমার কথার মানে বুঝতে পারেননি। কি বলতে চাইছো তুমি ফাতেমা? হুজুর, হুসেন কুলি খা এক আকর্ষণীয় পুরুষ, ওনাকে হাত করা তো অতি সামান্য ব্যাপার। এই কথাটা তুমি ঠিক বলেছো ফাতেমা। এবার যেভাবেই হোক হুসেন কুলিকে এখানে আনার চেষ্টা করো, তারপর আমি দেখছি কত দিন ঘসিটিকে বন্দি বানিয়ে রাখতে পারেন নবাব আলিবর্দি খান, আমার আব্বা হুজুর। ইনশাল্লাহ এবার শীঘ্রই আপনি বন্দিত্ব থেকে মুক্তি পাবেন। আমায় অনুমতি দিন, খোদা হাফেজ। খোদা হাফেজ। আর অপেক্ষা করা ঠিক নয় সৌকতজং, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে। মিয়া সৌকতজং, আমার কথা আপনার কানে যাচ্ছে? আমি যা বলছি শুনছেন আপনি, নাকি শুধু মুরগি চিবেই সন্তুষ্ট থাকবেন? দেখুন মিয়া মিরন, ধ্যাত তেরি কি মিরন মামুন, যতক্ষণ আমার পেটে খিদে না মেটে আমার মাথা কাজ করে না। আগে পেট ভরিয়ে নি, তারপর ভাবব। ঠিক কথাই বলেছেন। ঠিক আছে, আগে পেট ভরিয়ে নিন, তারপর ভাববেন। আরে আমি তো এই জন্য বলছিলাম যে আপনার আড্ডাবাজি আর কুঁড়েমির জন্য আপনি পিছনে না পড়ে থাকেন, তারপর পড়ে থাকবেন এই বাঁশবাগানের শিয়াল রাজা হয়ে। আরে মামু, কেন শুধু শুধু মাথা গরম করছেন? বেশি রাগ শরীরের পক্ষে ক্ষতিকারক হয়। হাকিম সাহেব বলেন, বেশি চিন্তা করা আর রাগ করা শরীর নাশক হয়। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। দেখো ভাইয়া, আমি বেশি নয় সামান্য ভাবতে বলছি, যাতে আপনার অধিকার হাত ছাড়া না হয়ে যায়। আর যদি আপনার আম্মি মমিনা আপা বেঁচে থাকতেন, তবে কি এসব করতে দিতেন আপনাকে? নবাব সাহেবকে বলে নিশ্চিত আপনার অধিকার পাইয়ে দিতেন। যখন মমিনা আপা বেঁচে নেই, তখন মামা হিসেবে এটা আমার দায়িত্ব যে আপনাকে সর্বদা সঠিক পরামর্শ দেওয়া, যাতে আপনার প্রতি কোনো অবিচার না হয়ে যায়। নফর নফর, আমার নেশা কমে যাচ্ছে, আমায় আরো শরাব দাও, আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই মহামূর্খ মসনদে কি বসবে? এ তো মসনদের পাশে দাঁড়াবার যোগ্য নয়। একবার মুর্শিদাবাদে নিয়ে যাই একে, তারপর তো পানিতে চুবিয়ে চুবিয়ে মারব। দেখুন শাহজাদা। কি বলেন আপনি আমায়, শাহজাদা? হ্যাঁ নবাব সাহেব, আপনি তো ভবিষ্যৎ শুভে বাংলার নবাব, তত্ত্ব তাজের মালিক। আমিন আমিন আমিন। আপনি মানেন যে আমি নবাব? আপনি তো বাদশাহ, কিছুদিনের মধ্যেই আপনি দিল্লির মসনদে আরোহণ করবেন। আমিন আমিন। কে আছে, কে আছে? যাও, আমার সৈন্য প্রস্তুত করো, আমি দিল্লি আক্রমণ করবো, আর ওখানকার বাদশাকে হত্যা করে তখতে বসবো, আর হব বাদশা শওকত জং। আমিন আমিন। বেগম সাহেবা, ফৌজদার হুসেন কুলি খান সাহেব তশরিফ এনেছেন।
ওনাকে ভেতরে নিয়ে এসো। বেগম সাহেবা আপনাকে ভেতরে ডাকছেন। না কানিজ, আমি যখন মুর্শিদাবাদে থাকতাম তখনও বেগম মহলে প্রবেশ করা উচিত মনে করতাম না, আজও সেই চিন্তাধারাকে ত্যাগ করতে পারবো না। তাছাড়া যখন হুজুর হসমতজং জীবিত নেই তখন বেগম মহলে প্রবেশ করা কখনই উচিত নয়। আমার বেগম সাহেবকে অনুরোধ, ওনার যা কিছু বলার পর্দার আড়াল থেকেই বলে দিন, সেটাকে পালন করা হবে। আদাব নিন বেগম সাহেবা। আদাব? বেগম সাহেবা আপনার এইভাবে গুস্তাকি মাফ হোক, এইভাবে পরপুরুষের সামনে উপস্থিত হওয়া শোভা পায় না। আপনি নিজেকে পর কেন ভাবছেন হুসেন কুলি খান? আপনি তো আমার আব্বা হুজুরের বিশ্বস্ত প্রিয় পাত্র, সেই সুবাদে আপনি আমারও প্রিয় পাত্র। এটা আপনার মহানুভবতা বেগম সাহেবা, তা না হলে এই বান্দার কি যোগ্যতা? আমার প্রতি কি হুকুম বেগম সাহেবা? আপনি শান্তিতে বসুন তবে তো বলবো। আপনি আমায় লজ্জা দেবেন না বেগম সাহেবা, আমার হুকুম করুন। সবার আগে তো আমি এটা জানতে চাইব যে আমাকে ঢাকার এই মহলে কেন নজরবন্দি করে রাখা হয়েছে। আপনি এরকম কেন ভাবছেন বেগম সাহেবা? ঢাকা আপনার জায়গির, মরহুম হসমত জং এর পর আপনার এখানে থাকাটা একান্তই আবশ্যক। এটা ভাবা আমার কাজ হোসেন কুলি খান। ঢাকার দেখাশোনার জন্য রাজবল্লভজি যথেষ্ট, তাছাড়া আপনিও আছেন। আমি মনে করি আমার মুর্শিদাবাদে ফিরে যাওয়াই উচিত। আপনি আমার ফেরার ব্যবস্থা করুন যত শীঘ্র সম্ভব। আমি অপারক বেগম সাহেবা, আপনি এখনই মুর্শিদাবাদ যেতে পারবেন না। কেন যেতে পারবো না? এটাই নবাব সাহেবের হুকুম। তার মানে তো পরিষ্কার যে আমি নিজের রাজ্যেই বন্দী হয়ে রয়েছি। আপনি আমার রাজ্যের ফৌজদার, আপনাকে আমার হুকুম মানতেই হবে। গুস্তাকি মাফক বেগম সাহেবা, সুবে বাংলার নবাব আলিবর্দী খান বাহাদুর, ওনার হুকুম পালন করাই আমার প্রধান কর্তব্য। আপনার এখানে কোনো প্রকারেরই অসুবিধা হবে না, আর আপনাকে রক্ষা করা আমার প্রধান কর্তব্য। কিন্তু আমি এখানে থাকলে মতিঝিল মহলের রক্ষণাবেক্ষণ কে করবে? তার দায়িত্ব কে নেবে হুসেন কুলি খান? আপনি নিশ্চিন্তে থাকুন বেগম সাহেবা, যতদিন আপনার এই গোলাম জীবিত আছে ততদিন আপনাকে সব দিক থেকে রক্ষা আমি করব। এবার আমায় অনুমতি দিন। খোদা হাফিজ। খোদা হাফিজ। কিছু নিরাশা